আসসালামু আলাইকুম। আমি ভাত খাইতেছি, তারা মার্কেটে যাইতেছে, তারা মার্কেট থেকে আসতেছে, আপনি টিভি দেখতেছেন, তারা খেলতেছে, আমি আপনাকে ইংরেজি শিখাইতেছি, আপনি ইংরেজি শিখতেছেন, সে ঘুমাইতেছে। তো যেই কাজটা এখন চলতেছে সেটা আমরা ইংলিশে প্রকাশ করার জন্য কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যাইতেছি, আই এম গোয়িং, সে আসতেছে, হি ইজ কামিং, হি ইজ কামিং। তারা টিভি দেখতেছে, দে আর ওয়াচিং টিভি। কিন্তু যখন আপনি বলবেন যে তারা অবশ্যই মার্কেটে যাইতেছে, তারা অবশ্যই মার্কেটে যাইতেছে, সে অবশ্যই আসতেছে, আমি অবশ্যই ভাত খাইতেছি, আমি অবশ্যই ভাত খাইতেছি, আপনি অবশ্যই ইংরেজি শিখতেছেন বা আপনি অবশ্যই কিছু করতেছেন। তো যখন আপনি জোর দিয়ে বলবেন যে আপনি অবশ্যই কিছু করতেছেন বা আমি অবশ্যই কিছু করতেছি, বা যে কেউ যখন আপনি জোর দিয়ে বলবেন সে এই কাজটা অবশ্যই করতেছে, তখন আপনি এই এম ইজ আর তারপর ভার্বের চার নাম্বার ফর্ম ব্যবহার করবেন না, তখন আপনাকে ব্যবহার করতে হবে মাস্ট বি, তারপর ভার্বের আইএনজি ফর্ম, মাস্ট বির সাথে আইএনজি ফর্ম। যেমন আমি যদি বলি যে আমি যাইতেছি, তাহলে সেন্টেন্স হবে আই এম গোয়িং। কিন্তু আমি যখনই বলবো যে আমি অবশ্যই যাইতেছি, তখন আমাকে বলতে হবে কি, আই মাস্ট বি, মাস্ট বি গোয়িং। আমি যাইতেছি, আই এম গোয়িং, কিন্তু আমি এখন বলতেছি আমি অবশ্যই যাইতেছি, আই মাস্ট বি গোয়িং। সে আসতেছে, হি ইজ কামিং। কিন্তু এখন যদি আমি বলি যে সে অবশ্যই আসতেছে, ধরেন আমি আপনাকে বললাম যে সে আসতেছে, তখন আপনি বিশ্বাস করলেন না, তখন আমি আপনাকে জোর দিয়ে বললাম সে অবশ্যই আসতেছে, তাহলে সেন্টেন্স হবে হি মাস্ট বি কামিং। এই মাস্ট বি তারপর ভার্বের আইএনজি ফর্ম বি ফর, সে অবশ্যই আসতেছে, হি মাস্ট বি, বি এই মাস্ট বি তারপর কামিং, হি মাস্ট বি কামিং, সে অবশ্যই আসতেছে। এইখানে সাবজেক্ট যেই হোক, এইখানে সব সাবজেক্টের সাথেই মাস্ট বি তারপর ভার্বের আইএনজি ফর্ম। সে অবশ্যই খাইতেছে, সে অবশ্যই খাইতেছে, তাহলে সেন্টেন্স হবে হি মাস্ট বি ইটিং, ইটিং, সে অবশ্যই খাইতেছে, হি মাস্ট বি ইটিং। তারা অবশ্যই ইংরেজি শিখতেছে, দে মাস্ট বি লার্নিং ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখাইতেছি, আই মাস্ট বি টিচিং ইংলিশ। তো এইভাবে করে আপনি যখন কোনো কাজের কথা বলবেন যে সেই কাজটা অবশ্যই চলতেছে, তখন আপনি মাস্ট বি তারপর ভার্বের চার নম্বর ফর্ম আইএনজি ফর্ম ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।